প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, আজকেও আপনাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে বাংলাদেশ সমরাস্ত কারখানা বিওএফএ গাজীপুর শাহিনবাসে চুক্তিভিত্তিক নিয়োগ বিজ্ঞপ্তি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ সমরাস্ত কারখানায় প্রথম শ্রেণী পদে 1 বছরের জন্য নবায়নযোগ্য নিম্নোক্ত 4টি পদে চুক্তিভিত্তিক নিয়োগ প্রদানের জন্য বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকটে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। পদের নাম সহকারী ব্যবস্থাপক কারিগরি, পদ সংখ্যা ও ট্রেড 3টি, ইলেকট্রিক্যাল 1টি, মেটালজিক্যাল হলো 1টি, আর মেকানিক্যাল হলো 1টি। বেতন ভাতা সপ্তম গ্রেড 29,000 টাকা হতে 63,410 টাকা পর্যন্ত। শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা 5 বছরের অভিজ্ঞতা সহ কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা বিশ্ববিদ্যালয় হতে ইলেকট্রিক্যাল মেকানিক্যাল সিএনসি মেশিন পরিচালনায় পারদর্শিতা অগ্রাধিকার দেওয়া হবে এবং হলো মেটালজিক্যাল বিষয়ে প্রকৌশল স্নাতক ডিগ্রি বা স্নাতকোত্তর ডিগ্রি। খ হলো প্রচলিত নিয়মানুসারে চাকরিতে প্রবেশের সময়সীমা 30 বছর এবং মুক্তিযুদ্ধের সময় 32 বছর। অভিজ্ঞতা সময় ব্যক্তিদের ক্ষেত্রে চাকরির বয়সসীমা শিথিলযোগ্য যদি অভিজ্ঞতা থাকে। সেক্ষেত্রে সহকারী প্রকৌশলী কারিগরি 1টি, ইলেকট্রিক্যাল 1টি, নবম গ্রেড 22,000 টাকা হতে 53,060 টাকা ও 3 বছরের অভিজ্ঞতা সম্পন্ন কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা বিশ্ববিদ্যালয় হলে ইলেকট্রিক্যাল বিষয়ে প্রকৌশল স্নাতক ডিগ্রি। অপ্রচলিত নিয়ম অনুসারে চাকরিতে বয়সসীমা 30 বছর সাধারণের জন্য, আর মুক্তিযুদ্ধের ক্ষেত্রে হলো 32 বছর। অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তিদের ক্ষেত্রে তার বয়সটা শিথিলযোগ্য বয়স। আনুষঙ্গিক সুবিধা নিয়োজিত থাকাকালীন সময়ে প্রকৃত ঈদ উল ফিতর বা ঈদ উল আজহা উপলক্ষে মাসিক মূল বেতনের সমপরিমাণ উৎসব ভাতা পাবেন। দায়িত্ব পালনের কারণে কোথাও যাতায়াত প্রয়োজন হলে প্রথম শ্রেণীর কর্মকর্তার ক্ষেত্রে প্রযোজ্য হারে ভাতা ও দৈনিক ভাতা পাবেন, যাতায়াতের মধ্যে দৈনিক ভাতা পাবেন। ফলে চুক্তিভিত্তিক নিয়োজিত থাকাকালীন সময়ে সপরিবারে বসবাসের জন্য ডিই শ্রেণীর বাসা, তবে সেক্ষেত্রে প্রথম শ্রেণীর সরকারি কর্মকর্তাদের ক্ষেত্রে প্রযোজ্য হারে বাসা রক্ষণাবেক্ষণ চার্জ, পানি, বিদ্যুৎ ও গ্যাস বিল কর্তন যোগ্য হবে। চুক্তিভিত্তিক নিয়োজিত থাকাকালীন সময়ে অফিস ও বাসায় সার্বক্ষণিক টেলিফোন সুবিধা, বিনামূল্যে নিজ স্ত্রী ও সন্তানদের জন্য চিকিৎসা সুবিধা পাবেন। শর্তাবলী বলছে অভিজ্ঞতা বেতন আলোকে বেতন ভাতা দিন নির্ধারণ করা হবে। চুক্তির মেয়াদ হবে প্রাথমিকভাবে 1 বছর, উভয় পক্ষের সম্মতিক্রমে চুক্তির মেয়াদ বর্ধিত করা যাবে। কোনো কারণ দর্শন বাতিল রেখে যে কোনো কোনো পক্ষ কর্তৃক 1 মাসের নোটিশ অথবা 1 মাসের নির্ধারিত বেতন প্রদান সাপেক্ষে অর্থ চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করা যাবে। চুক্তিকালীন সময় অবশ্যই বিওএফ আবাসিক এলাকায় বসবাস করতে হবে এবং তিনি উল্লেখিত পদে সার্বক্ষণিকভাবে নিয়োজিত থাকবেন। নিয়োগকালীন সময় প্রথম শ্রেণীর কর্মকর্তার ক্ষেত্রে প্রচলিত সরকারি আচরণ বিধি ও সংশ্লিষ্ট অন্য সুবিধা বিধিসমূহ মেনে চলবেন। আগ্রহ প্রার্থীকে নিম্নোক্ত কোন নাম, পিতার মাতার নাম, বর্তমান ও স্থায়ী ঠিকানা, মোবাইল নম্বর, জন্ম তারিখ, বয়স, জনস্থান, বৈবাহিক অবস্থা, শিক্ষাগত যোগ্যতা, পরীক্ষা নাম, বিভাগ বা শ্রেণী, বোর্ড, সনদ ইত্যাদি উল্লেখপূর্বক অভিজ্ঞতা, জাতীয়তা, ধর্ম প্রভৃতি উল্লেখপূর্বক কমান্ডান্ট বাংলাদেশ সমরাস্ত কারখানা বরাবর আবেদন করতে হবে। প্রথম শ্রেণী গেজেটের কর্মকর্তা কর্তৃক সত্যায়িত সম্প্রতি তোলা 2 কপি পাসপোর্ট সাইজ ছবি, শিক্ষাগত যোগ্যতা সংক্রান্ত সনদের সত্যায়িত কপি, অভিজ্ঞতা চারিত্রিক সনদ এবং ইউনিয়ন পৌরসভা কর্পোরেশনের চেয়ারম্যান বা কমিশন কর্তৃক প্রদত্ত নাগরিকতা সনদ আবেদনপত্র অবশ্যই 5 অক্টোবর 2021 তারিখের মধ্যে সরকারি বা ডাকযোগ কমান্ডার বাংলাদেশ সমরাস্ত কারখানা গাজীপুর শাহিনবাস গাজীপুর 1703-এর ঠিকানায় প্রেরণ করতে হবে। নির্বাচনী পর্ষদের সাথে সাক্ষাৎকারের সময় সকল সনদ ও ট্রান্সক্রিপ্টের মূল কপি উপস্থাপন করতে হবে। সাক্ষাৎকার তারিখ ও সময় আপনার প্রদত্ত টেলিফোন ও মোবাইল ফোনের মাধ্যমে জানানো হবে। যদি চ্যানেলটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।